वेलकम टू पेशेंट्स हेल्प डेस्क बाय पिनाकी बैराग्य। नमस्कार बंधुरा, आमी पिनाकी बैराग्य। आज के आपनारा विक्टोरिया हॉस्पिटल काठगुड़ी थेके किभाबे जाबेन सेटा देखाबो। प्रथमे काठगुड़ी बस स्टैंड थेके मैजिस्टिकेर बस धरबेन। मैजिस्टिकेर बस धरे कॉर्पोरेशन स्टॉपेजे नामबेन। एटा हच्छे कॉर्पोरेशन स्टॉपेज बा कॉर्पोरेशन सार्केल। আপনারা দেখতে পাচ্ছেন চৌমাথা, এটা অ্যাকচুয়ালি চারিদিক দিয়ে শুধু রাস্তা আছে, সেটা আমরা ক্রস করব। যেখানে আপনাদের নামাবে ঠিক তার উল্টো দিকে আমরা ক্রস করে যাব। দেখবেন একটা এই ট্রাফিক পুলিশের একটা জায়গা আছে, সো সেটাও আমরা ক্রস করলাম। যেখানে আমাদের নামাবে তার ঠিক উল্টো দিকে আমরা চলে যাব। এই দেখুন, এইখানে একটা বাস চেঞ্জ করতে হবে। কর্পোরেশন স্টপেজে আমরা একটা বাস নেব। এই বাসটা একটা স্টপেজ পরেই আমাদের নামাবে কেয়ার মার্কেট, ঠিক আছে। যেখানে নামাবে তার ঠিক উল্টো দিকে আমরা হাঁটতে শুরু করব, মানে উল্টো দিকে লেনে যাব, দিয়ে বাঁ দিকটা ধরে আমরা হাঁটতে শুরু করব। এই এইটা যেটা আমরা যাচ্ছি, এইটা আমরা যাচ্ছি কিন্তু কর্পোরেশন থেকে নামলাম। কর্পোরেশন থেকে নেমে একটা স্টপেজ পরে আসছে কেয়ার মার্কেট। ওই কেয়ার মার্কেটের স্টপেজে নামলাম, নেমে আমরা এখন টুয়ার্ডস কেয়ার মার্কেট হেঁটে হেঁটে যাচ্ছি। 2-3 মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে এখানটা। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন এখন এখানে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে একজন একটা মূর্তিও আছে। এখান এই মূর্তিটা থেকে আমরা বাঁ দিক নেব। এই রাস্তাটা জয়নগর যাচ্ছে। জয়নগর অ্যাকচুয়ালি এটা কেয়ার মার্কেটেরই, কেয়ার মার্কেটেরই একটা পার্ট জয়নগর। জয়নগর আপনারা সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন আরও। জয়নগরের এটা হচ্ছে হনুমান মন্দির। দেখুন শ্রী হনুমানজির মন্দির এটা। তো হনুমান মন্দিরটার পর্যন্ত পৌঁছে ঠিক তার রাস্তাটাকে ক্রস করে উল্টো দিকে যাবেন। রাস্তাটাকে ক্রস করে উল্টো দিকে গিয়ে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল কেয়ার মার্কেট। তাহলে স্টপেজের নাম হলো আমাদের কেয়ার মার্কেট, কিন্তু একটু হাঁটতে হবে। 2-3 মিনিটের হাঁটা রাস্তা জয়নগরের রাস্তা পেরিয়ে আমরা যাবো কেয়ার মার্কেটে। কেয়ার মার্কেটে আপনারা দেখুন এই রাস্তাটা যেটা যাচ্ছে, এটা সোজা চলে যাব আমরা, কোনো দিকে বেঁকবো না। এই বিল্ডিংটা কিন্তু নয়, এই এত সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নয়, এটা পেরিয়ে আমরা সোজা চলে যাব। এবার এই টোটোটা বেরোচ্ছে যে দিক দিয়ে, দেখুন টোটোটা গেল, আমরা এবার সেই দিকে যাবো। সাদা গাড়িটাও আসছে, আমরা এবার সেই দিকে যাব। এই এই মোড়টা থেকেও আমরা এখনও ভিক্টোরিয়া হসপিটাল ঢুকিনি, রাস্তাতে আছি, ঢুকছি। এই রাস্তাটা সোজা চলে গিয়ে যে নীল বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওইখান থেকে শুরু হচ্ছে ভিক্টোরিয়া হসপিটাল। ভিক্টোরিয়া হসপিটালের অনেকগুলো বিল্ডিং আছে, তাই জন্য আমরা স্কেচ ম্যাপ দেখব। এই ফার্স্ট বিল্ডিংয়ে ঢুকেই আমরা যে ডিপার্টমেন্টগুলো পাবো সেটা হচ্ছে পালমোনারি মেডিসিন, ডার্মাটোলজি, অর্থোপেডিক্স, অর্থাৎ ফুসফুসের ওষুধের, চর্মরোগ এবং হাড়ের ডাক্তার পাওয়া যায় প্রথম বিল্ডিংটা।
আমি চেষ্টা করেছি একটা ছবি তুলে আপনাদেরকে দেখাতে। এই দেখুন, এখানে লেখা আছে কী কী ডিপার্টমেন্ট। প্রথম বিল্ডিংটায় আপনারা ভিক্টোরিয়া হসপিটালে ঢুকলেন, ঢুকে প্রথম বিল্ডিংটায় কী কী ডিপার্টমেন্ট আছে আমি দেখিয়ে দিলাম। এবার আমরা মুভ করছি, এখন আমরা এই বিল্ডিংয়েই আছি। অনেক বড়, প্রথম বিল্ডিংটাই অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভিক্টোরিয়া হসপিটালে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বিল্ডিং আছে, তাদের রং আলাদা। তো দেখে মনে হবে যে নানান হসপিটাল অন্যান্য হসপিটাল, কিন্তু না, সবই একটা উইংসের আন্ডারই, ভিক্টোরিয়া হসপিটালের আন্ডারই। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বিল্ডিং, আমি বললাম আপনাদেরকে। এবার আমরা এই বিল্ডিংয়ের পেরিয়ে ডান দিকে যাচ্ছি, বিল্ডিংয়ের পাশ দিয়েই রাস্তা আছে, বিল্ডিংয়ের গা দিয়েই রাস্তা ডান দিকে। আপনারা ছোট স্কেচ যেটা দেখাচ্ছি আমি, একটু ফলো করুন, আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি সবার শেষে স্কেচটা আবার দেখাবো। ফার্স্ট বিল্ডিংয়ের গায়েতেই আছি আমরা এখনও। এবার আমরা বাঁ দিকে নামবো, দেখুন আমি ছোট্ট স্কেচটা দেখাচ্ছি উপরে। এই বাঁ দিকে নেমে এই যে বড় বিশাল বড় বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, এইখানে এদের আলাদা এমআরআই, আলাদা সিটি স্ক্যান এই ডিপার্টমেন্টের জন্য। এইখানে আপনার এমআরআই, সিটি স্ক্যান এসব হয়। আমি চেষ্টা করেছি রেড যেগুলো আছে, রেড চার্টটা আপনাদের দেখাতে। আমি নিজেও দেখেছি অনেক কম খরচ, অনেক কম খরচে হয় হচ্ছে ভিক্টোরিয়া হসপিটালে। খরচ নিয়ে আমি আরও বলবো, এখানে খরচ বেশি না কম। এই দেখুন আর একটা রেড চার্ট আমি দিয়েছি। তো আমি যদি সাইকিয়াট্রিক বিল্ডিংটা আমি যদি সোজা চলে যাই, সোজা চলে গিয়ে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, বিশাল বড় বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে প্রধানমন্ত্রী যোজনা বিল্ডিং, এই বিল্ডিংটাকে প্রধানমন্ত্রী বিল্ডিংও বলে, PMSSY বিল্ডিং। এখানে যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক সার্জারি, গ্যাস্ট্রো এন্ট্রোলজি, অ্যানাস্থেটিক ডিপার্টমেন্ট। এবার একটু যদি এগিয়ে যাই আমরা বাঁ দিকে, বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাবো, অসাধারণ দেখতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি কেয়ার সেন্টার লেখা আছে। তো এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম এমার্জেন্সি যে কেসগুলো হয় সেগুলো এই বিল্ডিংয়ে হয়। আমি এমার্জেন্সি বিল্ডিং নিয়ে সবার শেষে কিছু ইনফরমেশান আরও দেব। তো আমরা এখন দেখতে পাচ্ছি এই যে প্রধানমন্ত্রী বিল্ডিংটা আছে, এর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 10 টাকা, আর আপনি যদি এসসি এসটি হন
তালে কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগবে না। এই 10 টাকা রেজিস্ট্রেশন ফিজ দিয়েই আপনারা ওপিডিতে ডাক্তারবাবুদের দেখাতে পারবেন। তারপর ওনারা যা পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন সেটা তারপর আলাদা খরচা। এটা হচ্ছে আমাদের ফুড প্যালেস মানে ক্যান্টিন। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশেস মেনলি পাওয়া যায়, খাবারের রেট অনেক অনেক কম এবং কোয়ালিটি অফ ফুড অনেক ভালো, অনেক পরিষ্কার, খুব সিস্টেমেটিক ওয়েতে এখানে কাজ হয়। আপনি ফুড প্লাজাটা দেখতে পেলেন। এবার আপনি যদি ম্যাপটা দেখুন, আপনি যদি একটু এগিয়ে আসেন তাহলে এই বিল্ডিং দেখতে পাবেন। এই বিল্ডিংটা হচ্ছে নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, দুটো ডিপার্টমেন্ট এই বিল্ডিংয়ে হয়, একটা নেফ্রোলজি একটা ইউরোলজি। নেফ্রো মানে হচ্ছে কিডনি আর ইউরো মানে প্রস্রাবজনিত যেসব রোগ। বিশাল বড় বিল্ডিং এটা। এখানে রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 50 টাকা, যদি আপনি এসসি এসটি হন তাহলে 35 টাকা। নেফ্রো সার্জারি বা ইউরোলজির যে সার্জারি সেগুলো সব এই বিল্ডিংয়ের মধ্যেই হয়, বা এই বিল্ডিংয়ের সঙ্গে আরও একটা ছোট বিল্ডিং অ্যাটাচড আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোলজি বলে, তো এই বিল্ডিংও সার্জারি বা ওপিডি হয়। তো এবার আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, আমরা যদি এবার সোজা যাই, ম্যাপটা দেখুন, রাস্তাটা যদি সোজা যাই এটা হচ্ছে আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্টটা। তো এরই সামনে আছে হচ্ছে আমাদের অপথ্যালমিক বা চোখের হসপিটাল। আপনি চাইলে শনিবার রবিবারও যেতে পারেন, খোলা থাকে। এটা একটা ছোট ম্যাপ ওখানে দেওয়া ছিল, আমি তুলেছি যদি আপনাদের কোনো সুবিধার্থে লাগে। এবার স্কেচিং ম্যাপটায় আমরা একটু চোখ রাখব। তাহলে এই দেখুন আমরা কেয়ার মার্কেট দিয়ে ঢুকছি, কেয়ার ম্যাপটা দেখুন। কেয়ার মার্কেটে ঢুকে এই যে প্রথম বিল্ডিংটা আমরা পাচ্ছি, এবার ছবিটাই দেখুন, প্রথম বিল্ডিংটা যেটা পাচ্ছি আমরা, এই ফার্স্ট বিল্ডিং, এখানে পালমোনারি মেডিসিন ডার্মাটোলজি আর অর্থোপেডিক্সে দেখে। তো এই বিল্ডিংটা আমরা পেরোলাম, বিল্ডিংয়ের গা দিয়েই দেখুন একটা রাস্তা চলে গেছে, গিয়ে আবার বাঁ দিকে বেঁকেছে, সেইখানে পাচ্ছি আমরা সেকেন্ড বিল্ডিং, সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। এটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের নিজস্ব এমআরআই, নিজস্ব স্ক্যান, নিজস্ব সব কিছু আছে, এটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। তো এবার আমরা এই ডিপার্টমেন্ট এই রাস্তা এই বিল্ডিংটা পেরোলাম, পেরিয়ে আমরা PMSSY মানে প্রধানমন্ত্রী যোজনা বিল্ডিংটা পাচ্ছি। এই বিল্ডিংটা যেটা আপনারা ছবিতে দেখছেন, এই বিশাল বিল্ডিং, এই বিশাল বিল্ডিংয়ে নিউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিও, পেডিয়াট্রিক, গ্যাস্ট্রো আর অ্যানাস্থেটিক ডিপার্টমেন্ট। এই বিশাল বিল্ডিংটা হচ্ছে পুরোটাই প্রধানমন্ত্রী বিল্ডিং। ঠিক তার পাশেই বাঁ দিকে আছে আমাদের এমার্জেন্সি বিল্ডিং। তো আপনি রাস্তাটা পেরিয়ে বাঁ দিকে এমার্জেন্সি, ডান দিকে হচ্ছে ফুড প্যালেস বা ক্যান্টিন পড়বে আপনাদের। এটা আপনি যদি পেরোন আবার ডান দিকে পড়বে বিল্ডিংটা পেরিয়ে নেফ্রোলজি আর নিউরোলজি, মাঝখানে একটা SBI ATM আছে আমাদের। আর আপনি যদি রাস্তাটা সোজা চলে যান তাহলে পাবেন অপথ্যালমিক ডিপার্টমেন্ট বা চোখের হাসপাতাল। একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি কেয়ার মার্কেট থেকে আসেন
দিয়ে যদি সোজা চলে আসেন, মানে কেয়ার মার্কেট থেকে ঢুকলেন, ঢুকে আপনি সোজা ফার্স্ট বিল্ডিং পেরিয়ে একদম সোজা চলে এলে এমার্জেন্সি রোডে, এমার্জেন্সি বিল্ডিংয়ে ওখানে একটা গেটও আছে, মানে এমার্জেন্সি পেশেন্ট হলে আপনি ওখানে নিয়ে চলে যেতে পারেন। সারাংশ, ভিক্টোরিয়া একটি সরকারি হাসপাতাল, এক। দ্বিতীয়ত, এখানে সকল চিকিৎসা খুব যত্ন সহকারে এবং ভালো প্রযুক্তি দিয়ে করা হয়। তিন, এখানে কাঠগুড়ি থেকে পৌঁছাতে গেলে কাঠগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে কর্পোরেশন স্টপেজ, কর্পোরেশন স্টপেজ থেকে কেয়ার মার্কেট, তাহলেই পৌঁছে যাবেন এই হাসপাতালে। কাঠগুড়ি থেকে ম্যাজিস্ট্রিকের বাস ধরলেই আপনাকে কর্পোরেশন স্টপেজে নামিয়ে দেবে। চার নম্বর, 1 ঘন্টা 50 মিনিট লাগে কাঠগুড়ি থেকে টোটাল ভিক্টোরিয়া হাসপাতালে পৌঁছাতে। পাঁচ নম্বর, এই স্বল্পমাত্র রেজিস্ট্রেশন ফিস, যেখানে আপনি দেখলেন 35-50, ওই দিয়েই আপনি ডাক্তার দেখাতে পারবেন। ছ নম্বর, এমার্জেন্সি ওয়ার্ডে আইসিইউ বেড চার্জ হচ্ছে 2000 টাকা। অপারেশনের জন্য কী কী স্কিম আছে? এক, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ফ্রি অপারেশন। দ্বিতীয়ত, এসসি এসটি বাৎসরিক আয় 20,000-এর কম হলে ফ্রি অপারেশন। ইনকাম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে। তিন নম্বর, বিপিএল কার্ড থাকলে 25,000 টাকা পর্যন্ত ছাড়। চার নম্বর, এখানে টেস্টের খরচ বাইরের থেকে প্রায় অর্ধেক কম। খুব পরিশ্রম হয় এক একটা ভিডিও করতে, তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ না কারোর তো কাজে লাগবেই লাগবে এই ভিডিও। ধন্যবাদ।